শুক্রবার বেলা 11:30টায় নরসিংদী থেকে ঢাকাগামী পিপিএল পরিবহন বাসে রাজধানীতে নিজ বাসায় ফিরছিলেন আফরোজা বেগম। বনানী সৈনিক ক্লাব মোড়ে বাস থেকে নামতেই তাকে চাপা দেয় ওই বাসটি। ঘটনাস্থলে থাকা ওই পথচারীরা পুলিশকে খবর দিলে গুরুতর আহত আফরোজা বেগম। আফরোজা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুনি, সেই গাড়িতে নামাইয়ে গাড়িতে টান দিয়েছে, ওই তলে পড়ছিল রানিং অবস্থার নামাই গাড়িটা টান দিয়েছে। টান দেওয়ার সাথে সাথে মহিলা মনে দুইটা পল্টি খেয়েছে, পল্টি খাওয়ার সাথে গাড়ি সামনে গেছে, সামনে থেকে গাড়ি পুলিশে আটক করছে, তারপর হারে ধরে সাইডে এনে এখান থেকে মেডিকেল নিয়ে গেছে। বাস চাপায় আফরোজা বেগমের গোড়ালি থেকে পা বিচ্ছিন্ন হয়ে গেছে, তার অবস্থা এখন আশঙ্কাজনক। টঙ্গিতে ছিলেন তখন আমার সাথে লাস্ট কথা হয়েছে, বলছি যে আশেপাশে একসাথে আমরা খাবো দুপুরে। হঠাৎ করে আমার ফোনে একটা ফোন আসে, ভাই আপনি তাড়াতাড়ি আসুন বনানী 11 নম্বরে, বনানী 11 নম্বরে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার আম্মার। এই ঘটনায় বাসটিকে জব্দ করেছেন বনানী থানা পুলিশ, তবে পালিয়ে গেছে চালক ও হেলপার। গুরুতর আহত, আমি দ্রুত আমার ঊর্ধ্বতন অফিসারকে জানিয়ে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি। বর্তমানে আমি বাস আটক আছে, নরসিংদী থেকে আগত বাস, চালক এবং হেলপার কাউকে আটক করা যায়নি, ওনারা দ্রুত নেমে আমি যাওয়ার আগেই পলাই গেছেন। বাস আটক করে রেখেছে, বাসের নাম নরসিংদী পিপিএল। আহত আফরোজা বেগম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে নিউক্লিয়াস মেডিসিন বিভাগে টেকনিক্যাল অফিসার হিসেবে কর্মরত আছেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।